প্রাণঢালা অকৃপণ হৃদয় নিংড়ানো সহযোগিতায় আয়োজিত দুদিন ব্যাপী এ পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন শেষ অধিবেশনে এ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহালান খোশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রাব্বুল আলামিন এ মোক্ষম সুযোগ আমাদের সামনে এনে দিয়েছেন, যিনি আমাদেরকে কথা বলার জন্য মুখ দিয়েছেন, খালাকাল ইনসান আল্লামাহুল আলাম নাজাল্লাহু আইনাইনে অলেসানাও অসাফাতাইনে, কথা পরিষ্কার স্পষ্ট হওয়ার জন্য ভিতরে জিব্বা বাইরে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো তিনি তৈরি করে দিয়েছেন। সেই মহান রবের শুকরিয়া আদায় করতে রাজি আছেন তো? তাহলে সকল প্রকার জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বজ্র নিনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে বারুদের দুর্গের মতো ফেটে পড়ে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, না করলে চলে না, চলবে না, চলছে না, চলতেও পারে না। এই যে মাইকটা, এটার মূল মেশিন এখানে কোন জায়গায়, এই যে দুইটা ক্যাসেট এটার মেশিনও এখানে, এই যে দুইটা পাখা এখানে, দুইটা শাখা তোমাদের শরীরের প্রত্যেকটা জটিল অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দান করেছি। দেখুন আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার, এর চাইতে বড় কিছু এখনো হয়নি, কোনোদিন হলে দেখা যাবে। আপনারা শুনলে আনন্দিত হবেন, আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সেট মেশিন সেটা আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নাসা মহাশূন্য গবেষণা কেন্দ্রে। সেই কম্পিউটার সেটটার ওজন 12.5 টন, মন না টন। আর আপনার এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কম্পিউটার সেট করে ফিট করে দিয়েছেন, এই কম্পিউটারটার ওজন মাত্র 1500 গ্রাম, 1.5 কেজি। 12.5 টন ওজনের মানুষের তৈরি কম্পিউটার প্রতি মিনিটে 500 মেমোরি ধারণ প্রেরণ করতে পারে, আর আপনার এই 1.5 কেজি ওজনের কম্পিউটারটা প্রতি সেকেন্ডে 500 কোটি মেমোরি গ্রহণ করতে পারে, 500 কোটি প্রেরণ করতে পারে। এত ছোট্ট জিনিসের ভিতরে অনন্ত বিশ্ব চরাচর, তার ইনস আউট ভিতর বাহির সব কিছু ধারণ করার ক্ষমতা আপনার এই কম্পিউটারকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এই জন্য তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, ঠিক কিনা বলুন? আমি বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না, আগেই অভয় দিচ্ছি, আপনাদের ধৈর্য যতটুকুন আমার কথা তার চাইতে আমি সংক্ষিপ্ত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না নিশ্চয়ই, নাহনু আমি আল্লাহ নিজে স্বয়ং, নাযালনা যিকরা এই কোরআন নাজিল করেছি, ও ইন্না লাহু লাহাফিজুন আর কেয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি। কে বলে? তাহলে কোরআন এটার হেফাজত করার দায়িত্ব আল্লাহর হাতে। কালের আবর্তন বিবর্তনে সেই সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এখন চলছে কলির যুগ। এই যে যুগ পরম্পরায় কাল পরম্পরায়
অনন্ত কোটি কোটি বছরে আমাদের আল্লাহ বোধহয় বুড়ো হয়ে গেছেন, লাঠিবট দিয়ে হাঁটে নাকি? হুয়া লাভ বালো অলা খেরো অজা হেরো অল বাতেন অহু আলা করলে সাইয়েন। কোটি কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো ঠিক তেমন আছে। আমাদের জীবনের উপর দিয়ে সময়ের ঘড়ি এটা আবর্তিত হয়, তিলকা লাইয়া মনুদা বেলুহা বাইনার নাস, এই সময়ের ঘড়ি আমাদের জীবনের উপর দিয়ে চলে, যার জন্য আমরা আজকে শিশু, কালকে তরুণ, পরশু যুবক, তারপরে প্রৌঢ়, তারপরে বৃদ্ধ। কিন্তু আল্লাহ মাজি, হাল, মুস্তাকবেল, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমরা ত্রিকালের এই আবর্তনে বন্দী। কিন্তু আল্লাহ যে এই কালের বাসিন্দা, সেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কিছু নাই। সেই কালের নাম হলো মহাকাল, ঠিক কিনা বলেন? যার জন্য আল্লাহর বয়স বাড়ে না। নবী মেরাজে গিয়েছেন, মেরাজে গিয়ে আল্লাহ পাকের প্রথম আরশে আজিমের সেখানে গেছেন। নবীজি আল্লাহ পাকের রয়্যাল গেস্ট, রাষ্ট্রীয় মেহমান। সেখানে যখন রফ রফ ল্যান্ড করলো, থামলো, ফেরেশতারা গার্ড অফ অনার দিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু আত-তাইয়্যিবাত। আল্লাহ নিজে যিনি হোস্ট, যিনি বন্ধুকে আনার জন্যে জিব্রাইলকে পাঠিয়েছেন, তিনি বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার উপরে আমি আল্লাহর সালাম। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি রফ রফ থেকে নামলেন, তারপরে আল্লাহ পাকের আরশে আজিমের কাছে এগিয়ে গেলেন। যাওয়ার পরে নবীজি জিজ্ঞেস করলেন যে কেন ডেকেছেন? ওগো রব্বুল আলামিন, কি প্রয়োজন, কি নির্দেশ, কি আদেশ করবেন বলুন। তখন আরশের মালিক বললেন আরো কাছে আসো, আরো কাছে আসো। নবীজি আরশের আরো কাছে লাগোয়া পর্যায়ে চলে গেলেন। আরশের মালিক আবার বললেন কাছে, আরো কাছে। নবী আরো কাছে গেলেন, দানা ফাতাদাল্লা, আল্লাহ তৃতীয়বার বললেন আরো কাছে আসেন। নবী এবার আরশের সাথে লেগে গেলেন। এইবার আরশের মালিক বললেন ওগো আমার হাবিব, আপনি আমার খোদাই সিংহাসন আরশে মুআল্লার উপরে উঠুন। শত হলেও স্রষ্টা এবং সৃষ্টি, খালেক এবং মাখলুক। নবীজি একটু অপ্রস্তুত অবস্থা, বললেন লেমাজা, কেন ডেকেছেন বলুন। এসেছি তো আমি তো একেবারে কাছাকাছি মুখোমুখি। আরশের মালিক বললেন না সেটা হবে না, আপনাকে আরশের উপরে উঠতে হবে। নবী উঠতে চাচ্ছেন না। আল্লাহ তৃতীয়বার আবার বললেন আপনি এটার উপরে উঠুন। নবী বললেন কেন ডেকেছেন, আদেশ করুন। আরশের মালিক বললেন যে জন্য ডেকেছি সেটা এইভাবে বলা যাবে না, আপনি আগে আমার সিংহাসনের উপরে উঠুন। আল্লাহু আকবার। নবীজি বললেন এটার উপরে উঠতে হবে কেন? তখন আরশের রব বললেন আমি খোদার খোদাইর এলাকা যেদ্দূর, আপনার নবুয়তের এলাকাও এদ্দূর। এই আরশের উপরে যদি আপনি না উঠেন, আপনার পুরো নবুয়তের এলাকা জুরিডিকশন এটা আপনাকে দেখানো বোঝানো যাবে না, সুতরাং আপনি আরশের উপরে উঠুন। আরশের মালিক রব্বুল আলামিন, নবী রহমতুল্লিল আলামিন, আর নবীকে আল্লাহ যেটা দিয়ে পাঠিয়েছেন কোরআন সেটা জিক্রুল লিল আলামিন। তিনটা জাতীয় না আন্তর্জাতিক, আই রিপিট, আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন, নবী রহমতুল্লিল আর কোরআন জিক্রুল লিল আলামিন, তিনটাই ন্যাশনাল নয় বরং ইন্টারন্যাশনাল। আমি খোদার খোদাই এলাকা যেদ্দূর, আপনি নবীর নবুয়তের এলাকাও দূর,
মুসা আলাইহিস সালাম ছোট্ট একটু এলাকার জন্য নবী ছিলেন, তাকে কোহে তুরে ডেকে এনেছি। তুর পাহাড়ের উপরে উঠার পরে তার নবুয়তের এলাকা দেখা গেছে যে এটা আপনার নবুয়তের এলাকা, হে মুসা এখানে আপনি দিনের দাওয়া কাজ করুন। ঈসা আলাইহিস সালাম জর্ডান নদীর কূলে, জর্ডান নদীর পাড়ে একটা এলাকা ছিল বাইশাম, বাইশাম সেখানের লোকেরা সাগরে মাছ ধরত আর শুকনো তাজা মাছ বিক্রি করত। তারা সবাই ছিল জেলে সম্প্রদায়, ওই বাইশাম একটা এলাকার মধ্যে বাস করত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ওই জেলে সম্প্রদায় তাদের জন্য নবুয়ত দিয়ে পাঠালেন, যার জন্য ঈসা আলাইহিস সালামের মেরাজ হয়েছে সেখানের সালমন পর্বতে, যেটা সেখানকার ছোট্ট একটা টিলার মতো পাহাড়, কারণ ওইটার উপরে উঠার পরেই ঈসা নবুয়তের এলাকা সামনে চলে আসছে, ঠিক কিনা বলেন? ও নূহান ইজ কাল আলি কাউমিহি, নূহ নবী আলাইহিস সালাম তার নবুয়তের এলাকা ছিল উত্তর ইরাক মোসেল শহর, মোসেল আর তার আশেপাশে, সে উত্তর ইরাকের মোসেল শহরের একেবারে শেষ প্রান্তে গিয়ে একটা পুরানো বাড়ি, রাজকীয় বাড়ির ধ্বংসাবশেষ আজকেও আছে, শ্বেত পাথরের দেওয়ালে ঘেরা। খনন এবং বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে এই বাড়িটাই ছিল নমরুদের রাজধানী এবং রাজবাড়ি। নমরুদ চলে গেছে কিন্তু বাড়ির ধ্বংসাবশেষ আজও আছে। নূহ আলাইহিস সালাম সেই এলাকার নবী, লূত আলাইহিস সালাম আরেক এলাকার নবী, ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান ইরাকের মাম এম ইউ এম পি মাম, এটা হলো বাইবেল তালমুদে, ওল্ড টেস্টামেন্টেও, ওল্ড টেস্টামেন্টেও আর ইতিহাসে আর কোরআনের বিভিন্ন তাফসিরে ইব্রাহিম আলাইহিস সালামের এলাকা গ্রামের নাম মামফাস, মামফাস। সেখান থেকে তিনি আল্লাহর নির্দেশে এক ছেলেকে মধ্যপ্রাচ্য ইরাকের এখানে রেখে আরেক ছেলেকে এমন এক জায়গায় রেখে এসেছেন যেখানে কোনো গাছপালা, শস্য শ্যামল, ফল ফলাদি কিছুই ছিল না। সেখানে জীবন সঙ্গিনী মা হাজেরা আর কলিজার টুকরা পুত্র ইসমাইল তাকে সেখানে রেখে, বোঝা দরকার এই সময় ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে একটাই ছিল, নাম ছিল ইসমাইল, আর কোন ছেলে ছিল না। তাহলে এক রাজার এক ধন, এক ঘরের এক মানিক, আর আল্লাহ বলেন যে তোমার বিবি ইসমাইলের মা আর ইসমাইলকে ওই ওই অমুক জায়গায়, কেমন জায়গা, এই যে স্বপ্নে দেখো এই জায়গা, চতুর্দিকে পাহাড়, চতুর্দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা ঢালু জায়গা, এখানে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে মধ্যপ্রাচ্য ওয়াদিউল কোরা, তিহ ময়দান এগুলো অতিক্রম করে তারপরে লোহিত সাগর পার হলেন, পার হয়ে মিশরে গেলেন, মিশরে গিয়ে আবার খোঁজ করেন স্বপ্নে যে জায়গাটা দেখেছি এখানে আছে কিনা, দেখে যে স্বপ্নের জায়গার সাথে মিলে না। সেখান থেকে তিনি গেলেন দক্ষিণ আফ্রিকা, সেখানে পাহাড় পর্বত এগুলোকে আবার মিলালেন, কিন্তু স্বপ্নে যেটা দেখেছেন সেটার সাথে এটারও মিল নাই। সেখান থেকে তিনি আবার মিশরের দক্ষিণ দিকে আফ্রিকার যেই দেশটা খার্তুম এখানে এসে এখানকার পাহাড় আবার জরিপ করলেন, দেখলেন তাও মেলে না। তিনি আবার লোহিত সাগর পার হয়ে পূর্ব পাড়ে সেখানে গেলেন, যাওয়ার পরে এবার জর্ডানে ঢুকলেন, পুরো জর্ডান এলাকা অতিক্রম করে দামেস্ক সিরিয়া অতিক্রম করে তিনি জজিরাতুল আরব সৌদি আরবে গিয়ে ঢুকলেন। এই হাঁটা পথে, কিন্তু হাঁটা পথে ঢুকতে ঢুকতে যেতে 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 তিনি একেবারে কাবার চত্বর, সেখানে গিয়ে চতুর্দিক তাকালেন, এই তো আমার স্বপ্নের সেই পূর্ণভূমি, আল্লাহ স্বপ্নে আমাকে যে জায়গা দেখিয়েছে নিশ্চয়ই এটা সেই জায়গা, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বর্তমান কাবাগর যেখানে আছে আর চতুর্দিকে পাহাড়,
মাঝখানে খানায় কাবা, এটার কথাই আল্লাহ বলেছেন। রেখে চলে আসছেন, ইতিহাস অনেক লম্বা, আমি ওই দিকে যাব না। পানির অভাব ছিল, আল্লাহ এমন জমজম বেহেশতি নহর জারি করে দিলেন, প্রায় এক ডজনের বেশি মোটা মোটা পাইপ, এক ডজনের বেশি ওই জমজম কূপের সাথে লাগানো শক্তিশালী মেশিন দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা সেখান থেকে পানি তোলা হয়। শুধু মক্কা মদিনা খায় না, পুরা সৌদি আরব মধ্যপ্রাচ্য খায়। হাজি সাহেবরা সেখানে গেলে হুদুদে হারামের মধ্যে জমজমের পানি পান করে, এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করে, আবার দেশে যাওয়ার সময় পানি নিয়েও যায়। কিন্তু সাড়ে চার হাজার বছর আগে জমজমের পানির লেয়ার স্তর যেখানে ছিল, আল্লাহর কসম এখনো সেখানে, একটু নিচেও নামে নাই, এক ইঞ্চি এক বিন্দু ঘাটতিও হয় নাই। যার জন্য মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন, একবার বাদশাহ ফাহাদের আমলে ফাহাদ জমজম কূপ সংস্কার করা হবে, মেশিন লাগালো, যত চেষ্টা করলো সেচা তো দূরের কথা, পানি এক বিন্দু কমানো যাচ্ছে না। কারণ জান্নাতের নিয়ামত এটা এমন এক জিনিস যেটা কোনোদিন শেষ তো হবেই না, খেলে ব্যবহার করলে কমবেও না। জমজমের মধ্যে সেই বেহেশতের নজরিয়া আসে নাকি নাই, আসে নাকি নাই। এরপরে সেখানে ডুবুরি নামানো হলো জমজমের তলায়, তারা মুভিং ক্যামেরা নিয়ে জমিন থেকে নিচের দিকে বর্তমান যে অবস্থায় আছে, এটা সত্তর ফুট নিচে, সত্তর ফুট, এটা হলো কালো পাথরের গাঁথুনি, কালো পাথরের গাঁথুনি, এই সত্তর ফুট নিচে গিয়ে কালো পাথরের গাঁথুনি এটা পার হয়ে পানির নিচে গভীর, আরো গভীর একশো বিশ মিটার, আল্লাহু আকবার, মিটার ফুট নয় এবার মিটার। ডুবুরিরা সেখানে গিয়েছে, গিয়ে দেখে মাঝখানে একটা পাথর, জমজম কূপের তলায় মাঝখানে একটা পাথর, পাথরটার উপরে লাল আরবি অক্ষরে লেখা যে বিজনিল্লাহ, বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে। তারা সেখানে গিয়ে এত প্রবল বেগে একটা পানির ঝর্ণা স্রোত আসে, কাবার উত্তর দিকে হাতিম, হাতিম ওই যে ঘুরানো দেওয়াল, আরেকটা স্রোত আসে জাবালের নূরের দিক থেকে, আরেকটা স্রোত ধারা আসে জাবালের আবু কুবাইসের দিক থেকে, এত জোরে আসে যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই জমজম এটার ব্যবস্থা করেছেন। এইবার তিনি হাজেরা ইসমাইলকে সেখানে রেখে জমজম এটা আবিষ্কার হওয়ার আগের কথা বলছি, তখন পানির স্তর ছিল না, সেখানে রেখে ইব্রাহিম পূর্ব দিকে হেঁটে খুব তাড়াতাড়ি হেঁটে যাচ্ছেন, নোয়াখালীর লোকেরা গদগদায় চলে যায়, গদগদায় চলে যায়, বিবিকেও কিছু বলে না, আশীর্বাদ দেয় এটাও বলেন না, শুধু যায়। মা হাজেরা ছেলে পুত্রকে কোলে করে পিছু পিছু গিয়ে বর্তমান সাফা মারোয়া যেখানে, সেখানে গিয়ে বলে, ওগো স্বামী, ওগো জীবন সঙ্গী, কেন আমাকে ইরাক সেখান থেকে এনে দুনিয়ার বিভিন্ন দেশ এলাকা ঘুরে এখানে এনেছেন, আর এখন আপনি কোথায় যাচ্ছেন? আমি ইরাকে ফিরে যাচ্ছি, দেখছেন কারবার, ইরাকে ফিরে যাচ্ছি। মা হাজেরা বলে, আপনি কি নিজের ইচ্ছায় ফিরে যাচ্ছেন নাকি আল্লাহ আপনাকে ফিরে যেতে বলেছেন? ইব্রাহিম এইভাবে মুখ ঘুরিয়ে বলেন যে আল্লাহ আমাকে ফিরে যেতে বলেছে। মা হাজেরা বলে, শুকর আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে আমাকে এখানে রেখে ফিরে যেতে বলেছেন সেই আল্লাহ নিশ্চয়ই আমার এবং আমার এই শিশুপুত্রের রেজিকের ব্যবস্থা করবেন। করে নাই বোধ হয়। তিনি সাফা মারোয়া পার হয়ে গেছেন, আর একটু দূরে গিয়ে সেখানে দাঁড়িয়েছেন, বারবার যেখানে কাবা সেই দিকে তাকাচ্ছেন, তাকিয়ে তাকিয়ে বলেন, রাব্বানা ইন্নি আসকান্তু মিন যুরিয়াতি বিওয়াদিন গায়রা জি জারইন, তোমার হুকুমে আমার পরিবারের কতিপয় সদস্যকে আমি এমন এক জায়গায় পরবাস রেখে গেলাম, গায়রা জি জারইন, যেখানে কোনো পানীয় নেই, ফল ফলাদিও নেই, শস্য দানাও নেই, একটা জিনিস আছে যেখানে বসায় রেখে এসেছি ওদের দুইজনকে, তার পাশে তোমার পবিত্র কাবাঘর আছে। রব্বুল আলামিন এই কাবাঘরের উসিলা এবং বারাকাতে কিয়ামত পর্যন্ত কাবার আশেপাশে যারা তোমার উপরে ঈমান আনবে তাদেরকে ভালো ভালো রেজিক দিও। আল্লাহকে অমান কাফারা,
যারা ঈমান আনবে তাদেরকে ভালো ভালো রিজিক দেওয়ার জন্য দোয়া করতেছ, এটা তো পক্ষপাতিত্ব। ঈমানদারের পাশে কিয়ামত পর্যন্ত কাফেরও থাকবে, বেঈমানও থাকবে, মুনাফিক আছে কিনা, তখন ছিল কিনা, যুগে যুগে ছিল কিনা। দুনিয়াতে দুই রকম তিন রকমের মানুষ আছে, একদল মুমিনুন আপনারা যাদের ব্যাপারে কোরআনে সূরা আছে কাদা ফলাহাল মুমিনুন, আর একদল কাফেরুন তাদের ব্যাপারেও কোরআনে সূরা আছে কুলিয়া ইয়াহাল, আর একদল মুনাফিকুন তাদের ব্যাপারে কোরআনে সূরা নাই। ইজা যা কাল মুনাফিকুনা কালু নাশাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, তবে একটা কথা জেনে রাখবেন, কাফের তারা আপনার সবচেয়ে বড় শত্রু, কাফের মুশরিক। আর যেই মুসলমান নামধারী একদল লোক যারা কাফেরের সাথে মিলে, মুশরিক ইহুদি খ্রিস্টানের সাথে মিলে, আর মূর্তি পূজারি শিরকিদের সাথে মিলে তাওহীদবাদী মুসলমানদের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, তারা ওই কাফেরের চাইতেও জঘন্য, ঠিক কিনা বলেন? বর্তমান দুনিয়ার প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রে কিন্তু এই কাম চলতেছে। যারা সত্যিকার ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে, যারা দীনের দায়ী, দীনের রাই, দীনের নকিব, দীনের মুজাহিদ, তাদের উপরে কাফেররা যদি অত্যাচার করে, মুসলমান নামদারি মুনাফিকেরা তার চাইতে হাজার গুণ বেশি করে না, করে নাকি করে না? যার জন্যে আল্লাহ রাসুল আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, তার ছেলে আব্দুল্লাহ বড় ছেলে, তিনি আবার বদরি সাহাবা, একবারে রয়্যাল সাইজ, কিং সাইজ, বড় সাইজের মুসলমান, বদরি সাহাবা। আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মক্কা মদিনার মুনাফিকদের সর্দার, এটা আপনারা জানেন। এখন যখন মরে যাবে রাত ১২টার পরে তার বেদভূমি শুরু হয়েছে, বেদভূমি বুঝেন তো, পাতলা পায়খানা বমি, যখন শরীরটা ঠান্ডা হয়ে গেছে, অথর্ব হয়ে গেছে, তখন ছেলে আব্দুল্লাহকে ডেকে বলে, বাবা রে আমার জীবনে মোহাম্মদকে অনেক যাতনা দিয়েছি, উহুদের ময়দানে তার দাঁত ভেঙেছে, মাথার খুলি ভেঙেছে আমার মুনাফিকির কারণে, এখানে এই হয়েছে আমার মুনাফিকির কারণে, তবে মোহাম্মদ যেটা বলে এটা হাজার ভাগে হাজার ভাগ সব সত্য। দেখছেন, মুনাফিকও স্বীকার করে। তুই একটা কাজ করিস বাবা, আমি এই রাতে যদি মারা যাই, তুই ফজরের পরে গিয়ে মসজিদে নববীতে আল্লাহ নবীকে বলবি, ইন্না আবি কাদ মাতা ওয়া আসানি কাজা ও কাজা, ও গো আল্লাহ নবী আমার বাবা একটু আগে মারা গেছে, আমাকে এই এই ওসিয়ত করেছে। কি ওসিয়ত? এইবার ছেলে আব্দুল্লাহ, কার ছেলে? আব্দুল্লাহ নবাই ওই মুনাফিক লিডারের, আমার আব্বা ওসিয়ত করেছে আপনার গায়ের উপরের যে জামাটা, আপনার গায়ের উপরের যে ঢিলা জামাটা, এটাকে মারমাডিও পিস্তাল দা গ্লোরিয়াস কোরআন সেখানে এটা অর্থ করেছে, এন আউটার লুজ গার্মেন্ট, আল্লাহ নবীর জামার উপরে এরকম একটা ঢোলা ঢালা পোশাক ছিল, ঠিক কিনা বলেন? আমার আব্বা বলেছে আপনার এই লুজ গার্মেন্ট গায়ের এই আসকানটা আমার আব্বার জন্য দেওয়ার জন্য, আর আব্বা ওসিয়ত করেছেন তার কাফনের কাপড়ের উপর দিয়ে আপনার এই জামাটা পেশায় যেন আমাকে কবরে দাফন করা হয়, বাবাকে কবরে দাফন করা হয়, আপনি যদি দেন। আর বাবার দ্বিতীয় ওসিয়ত, আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা করবেন। আরে দয়াল নবী, দয়ার সাগর নবী, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মরার খবর শুনে নবী ঝড় 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 করে কাঁদলেন। কান্দার পরে যাও তুমি মাইয়াত রেডি করো, আমি জানাজা আসতেছি সঙ্গীদেরকে নিয়ে। হযরত ওমর জায়গায় বসে আছে, দাঁতের উপরে দাঁত কাটে, আর এইভাবে কাঁপে, রাগ হইলে এই বাপের বাড়ি এইভাবে কাঁপত, ইস্পাতের টুকরা, আসল খোনা শনি খনি, দাঁত কাটে আর কাঁপে। নবী ওমরের দিকে নজর করলেন, নজর করে বুঝলেন ওমর বেটার টেম্পারেচার তো এখন সুপারলেটিভ ডিগ্রিতে, সে একেবারে এত রাগ মেজাজ তার শরীর কাঁপতেছে। হুজুর জিজ্ঞেস করলেন, মা বা লুকাইয়া ওমর, হুজুর আপনি কারে জামা দেন? দেখছেন কার বাড়ি, আপনি কারে আপনার গায়ের এই আসকান দেন? আব্দুল্লাহ ইবনে উবাইরে, এইটা কেন দেন? কয়, সে ওসিয়ত করেছে তার কাফনের কাপড়ের উপরে যেন
এই আসকানটা দিয়ে তাকে দাফন করা হয়। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি যদি না হইতো, আপনি যখন এটা আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলের হাতে দেন কাফনের জন্য, আমি সঙ্গে সঙ্গে আপনার সামনে কেড়ে নিতাম। কিন্তু নবীর সামনে কাড়াকাড়ি করা, আমি ওমর হইলো এত বড় গুদ্দা আমার নাই, শুধু আদব লেহাজের ভয়ে আমি জায়গায় বসে আছি, কিন্তু আপনি জোরে জামা দিছেন আমার কলিজাটা ফেটে যাচ্ছে। সে কত ক্ষতি কত ভাবে করেছে। হুজুর তখন বললেন, আমার জামা আমি দিচ্ছি, আর তার ইচ্ছা হলো এই জামার বরকতে আল্লাহ তার কবর হাসর পৌঁছেরাত নিজানে হয়তো কিছুটা কনসিডারও করতে পারেন। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে এরকম জামায়ও কোনো কাজ হবে না, কোনো লাভও হবে না, তাকে আল্লাহ এমন ধরা দেবে যেই ধরায় সেই না বাদশা রাব্বিকা লাশাদিদের পর্যায়ে চলে যাবে। ছেলে জামা নিয়ে চলে গেছে, দূরে নয় মসজিদে নবী থেকে 4 কিলোমিটার দেখা যায় কোবা, কোবা পল্লি, কোবা মসজিদের কাছে খেজুর বাগানে আব্দুল্লাহ ইবনে উবাইর কবর এখনো আছে। এরপরে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে রওনা করলেন, আইয়ুহা ইখওয়া ফিদ্দিন, তার মাই তোমরা আমার সাথে চলো, আমরা আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়তে যাব। আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন সবাই যাচ্ছেন, ওমর কিন্তু বসে বসে এইভাবে কাঁপে। হুজুর তাকিয়ে দেখে যে সব রওনা করেছে কিন্তু ওই বাটা বসা আর এইভাবে কাঁপে। হুজুর বলে, ইয়া ওমর খুজ মাকানাকা, ওমর তোমার যাওয়ানোর দরকার নেই, তুমি এখন গরম, তুমি নিজের জায়গায় বসে থাকো। কাঁপতে কাঁপতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলতেছে আপনার জানাজা পড়লো আল্লাহ এই বেঈমানরে মাফ করবে না। দেখছেন কারবার, দেখছেন কারবার, কি ওমর, জ্বলন্ত আগুনের টুকরা। যে ওমরের দোররার ভয়ে রোম পারস্যের রাজতখ্ত থরথর করে কাঁপত, ঠিক কিনা বলেন? চলে গেছে। কদ্দুর যাওয়ার পরে এখানে দুই রকম রাওয়ায়াত আছে হাদিসে তাফসিরে, একটা হইলো আল্লাহ নবী জানাজা পড়াইছেন ইমামতি করেছেন, আরেকটা হইলো এখনো পড়াননি একেবারে কাছাকাছি গিয়ে পৌঁছেছেন। আতাহু জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল আল্লাহর হুকুম নিয়ে কোরআনে আয়াত নিয়ে সেখানে নাজিল হলেন, হয়ে সালামের পরে কয় ইয়া রাসূলুল্লাহ কোথায় যান, কোথায়? আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উবাই কাদ মাতা, সে মারা গেছে, ওসিয়ত করেছে আমি তার জানাজা পড়াইতে যাই। জিব্রাইল বলে, এক কদম দয়া করে আর সামনে যাইয়েন না, সামনে 144 ধারা জারি আছে। আল্লাহ নবী বলেন, কি কে আল্লাহ বলে দিয়েছেন, ওলা তুসাল্লি আলা আহাদিম মাতু আবাদা, এই মুনাফিকেরা যখন মরে তাদের জানাজা পড়া আপনার জন্য জায়েজ নাই। আল্লাহু আকবার। হুজুর সাহাবায়ে কেরাম তাদেরকে বললেন, আইয়ুহা ইখওয়াত ফিল ঈমান খুজু মাকানাকুম, হে আমার ভাইয়েরা তোমরা সবাই এখানে বসে পড়ো। সাহাবায়ে কেরাম বসলেন, ছেলেকে আব্দুল্লাহ ওবাই ছেলেকে নবী ডেকে বললেন, যাও তুমি গিয়ে তোমার বাপের লাশটা জানাজার ইমামতি করে কবরে দাফন করো, পাথর মাটি দেওয়া কবর দেওয়া শেষ হয়ে গেলে আমাকে খবর দিও, আমি অন্তত তার কবরটা জিয়ারত করব। জানাজার জন্য তো আল্লাহ 144 জারি করেছে, জানাজা পড়তে পারিনি, তার কবরটা জিয়ারত করব। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আয়াত তো আরো রইছে, সবটা এখনো বলি নাই, এইটা আবার কি? কলা তাকুম ইনদা কবরিহি আবাদা, কিয়ামত পর্যন্ত এইসব মুনাফিকদের কবর জিয়ারত করা সেটা পর্যন্ত আমি আল্লাহ আপনার জন্য হারাম করে দিলাম। জানাজাও পড়তে পারলো না, কবরও জিয়ারত করতে পারলো না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রিটার্ন ব্যাক করলেন মসজিদে নববীতে। যখন ঢুকে ওমর কাঁপে আর কানায় কানায় চায়, হুজুর মুস্কি মুস্কি হাসে ওমরের দিকে তাকায়া। আল্লাহ নবী মসজিদে ঢুকলেন, জিজ্ঞেস করে, ওমর তোমার খবর কি? ওমরকে, আমি আমার জায়গায় আগের মতো কায়েম আছি। হুজুর আব্দুল্লাহ নবীর খবর কি? এবার নবী বললেন যে আল্লাহ তোমার মতে মত হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তোমার মতে মত হইয়া গেছে। তাহলে আজকে মুসলমান সমাজে সবচেয়ে বড় মুসলমানের দুশমন হলো মুনাফিক। আল্লাহ নবীর পিছনে নামাজ পড়েছে জামাতে 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে, কোনদিন এক রাকাত জামাত
ফৌত হয়নি। কিন্তু বদরের পরের বছর উহুদে যখন আল্লাহ নবী ডাক দিলেন, দেখা গেল 1000 সাহাবা ছিলেন, 1000 সাহাবার মধ্যে 300 ধানের ছিটা। ধানের ছিটা বুঝেন আব্দুল্লাহ ইবনে উবাই সেনেতা, এই 1000 মুসলমান সাহাবা তাদের ভিতরে এর আগে কিন্তু দুনিয়াতে মোনাফেক নাই, এই 1000 সব নবীর সাহাবা। আর তারা কি আপনার আমার মতো নামাজ পড়ছে নাকি? কত গভীর, কত প্রাণময় তাদের নামাজ। এইবার আব্দুল্লাহ ইবনে উবাই একজনকে পাঠাইছে মোনাফেক একটারে, কে এটা বদল না, উহুদের ময়দানে যদি যাস আমার কাছে খবর আছে, রিপোর্ট আছে, একটাও ফিরে আসবি না। নতুন বিয়ে করেছিস, বলে যাও যাতে কালাইকে হাক কোন, তোর বিবির একটা হক তোর উপরে আছে, তুই নবীর কাছে যা, গিয়ে একটু ছুটি চা। কি বলে ছুটি চাবো? কইস যে আমার ঘরের একটা দেওয়াল ভেঙে গেছে, এখন আমি জিহাদের ময়দানে গেলে কবে কয়দিনে ফিরতে পারি না পারি এটার কোন নিশ্চয়তা নাই। ইয়া রাসূলুল্লাহ আমাকে 3 দিনের ছুটি দেন, ভাঙ্গা দেওয়ালটা মেরামত করে আমি আমার ইসলামী কাফেলায় মুজাহিদ বাহিনীতে শামিল হয়ে যাব। এখন আল্লাহ নবী তো নিজের ইচ্ছায় চলেনও না, বলেনও না, করেনও না, ঠিক কিনা? সব কিছু করেন কার ইচ্ছায়, কার নির্দেশে? জিব্রাইল সঙ্গে সঙ্গে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নো পারমিশন, নো পারমিশন, কাউকে এখান থেকে যাওয়ার ছুটি দেওয়ার পারমিশন নাই। ডাইরেক্ট কোরআন কিন্তু অকাদু ইন্না বুয়ুতানা আওরা। এক মুনাফিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ 3 দিনের ছুটি দেন। শিখিয়ে দিছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই। এখন জিব্রাইল এসে বলে, অমা হিয়া বে আওরা, কারো দেওয়াল চাল ভাঙ্গে নাই আসলে, ইউরিদুনা ইল্লা ফিরারা, দেওয়াল ভাঙ্গা সুতা দিয়ে মরে টরে নাকি এই ডরে বেগে যেতে যাচ্ছে, কোনো পারমিশন নাই। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুরগুলো পেকে গেছে, সারা বছর বিবি বাচ্চা তাদের জীবন জীবিকা, রুটি রুজি এই খেজুর নির্ভর, এখন জেহাদের ময়দানে যাব, কতদিন লাগে না লাগে, পাকা খেজুরগুলো ঝরে পড়ে যাবে, কাক পক্ষীতে খেয়ে ফেলবে, আমার বাল বাচ্চা উপবাস থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাল বাচ্চা উপবাস থেকে অনাহারে কষ্ট পাকে, এটা কি আপনি চান? হুজুরুল্লাহ, না এটা চাই না, কেন চাবো? তাইলে আমার 2 দিনের ছুটি দেন, খেজুরগুলো পেড়ে টেড়ে জায়গা মতো রেখে আমি মুজাহিদের কাতারে শামিল হয়ে যাব। জিব্রাইল বলে, নো পারমিশন। দেখছেন কারবার, নো, এরা 5 ওয়াক্ত নামাজ কার পিছনে পড়েছে? কার পিছনে? আল্লাহর রাসূলের পিছনে, ঠিক কিনা বলেন? তারপরে 1000 এর মধ্যে 300 বাইরেছে না যাওয়ার পক্ষে মুনাফিক, মরে টরে নাকি, ঠিক কিনা বলেন? আর আমরা যারা এই এই বড় হুজুরের পিছনে নামাজ পড়ি, আমাদের মধ্যে কি পরিমাণ আছে বুঝাতে পারি নাই বোধ হয়, পেরেছি পেরেছি যত বড় জমাত যত বড় কিছু। আর বাংলাদেশ এমন একটা যে দেশ, যেই দেশে বসতি এত ঘন দুনিয়ার কোনো দেশে নেই, কোনো মসজিদে গেলে জুমার দিন মনে হবে এই দেশের মানুষ সবগুলা মসজিদে আসছে, এত ভিড়। সিনেমা হলে গেলে আবার দেখবেন এত ভিড়, সব মানুষ বোধ হয় সিনেমা হলে আসছে। হাসপাতালে গেলে দেখবেন এত রোগ এত বিমার, মনে হবে যে এই দেশের মানুষ সব হাসপাতালে এসেছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন যে পারমিশন চায় সেই পারমিশন পায় না, যে ছুটি চায় সেও ছুটি পায় না। কাফেলা এগিয়ে চলছে উহুদের ময়দানের দিকে। এবার আব্দুল্লাহ ইবনে উবাই সে নিজে তার ঘোড়াটাকে একটু দ্রুত গতিবেগ বাড়িয়ে আল্লাহ নবীর ঘোড়ার পাশে আনলো। এখন সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওজর আপত্তি বিপদ আপত্ত মানুষেরই থাকে, কতজন মানুষ ছুটি চাইলো, আপনি তো কাউকে ছুটি দিলেন না, ছাড়ো দিলেন না, আপনি তো কোনোদিন এমন ছিলেন না। নবী বলেন, না আল্লাহ নিষেধ করেছে, এই জন্য আমি ছুটি দিতে পারি না। কথাটা এই জন্য বলছি, এই যুগে কাফের বেঈমান তারা সারা দুনিয়ার ইহুদি মুশরিক মূর্তি পূজক নাসারা সবাই পুরা দুনিয়ার মুসলমান নিশ্চিহ্ন নির্মূল করার জন্য এক হয়েছে।
কিন্তু মুসলমান জাতি নিজেদের বাঁচানোর জন্য এখনো এক হইতে পারে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে এখন আমাদের একটা জিনিস অনুধাবন করা দরকার। বাংলাদেশেও কিন্তু একটা জিনিস শুরু হয়ে গেছে ভাই, মোজাব তো চারটা নাকি, এরপরে আবার আরেকটা আছে, এক করে তাবিন, তাবে তাবিনের যুগ থেকে, এক করে সেই সময় থেকে আহলে হাদিস, আহলে তারা কোনো ইমাম মানে না, মোজাবও মানে না, তারা বলে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক ডাইরেক্ট, আমরা কোনো ইমাম টিমাম মানি না, কোরআন হাদিস থেকে সরাসরি আল্লাহ রাসূলের নির্দেশ, এগুলো দেখে দেখে আমরা আমল করব, এরকম এক দল অতীতেও ছিল, সাইরে মোজাবের পাশাপাশিও ছিল, কিন্তু কেউ কারো বিরুদ্ধে বলছে কোনোদিন? বলছে কোনোদিন? জোরে বলেন। ফিকার কিতাব দেখেন, চার মোজাব আহলে হক, আহলে হাদিস আহলে হক, আমি কি বুঝাতে পেরেছি? চার মোজাব যেরকম হক, যেরকম হক আহলে হাদিস হক। এখন মোজাবের কেউ কেউ ইমামের পিছে সুরা ফাতিহা পড়ে, আহলে হাদিস ওরা পড়ে না, এরকম একটু বেশ কম আছে তো, নামাজ পাঁচ ওয়াক্তের ব্যাপারে বেশ কম নাই, রাকাতের ব্যাপারে বেশ কম নাই, রুকু সিজদার ব্যাপারে বেশ কম নাই, ঠিক কিনা বলেন? আদায়ের ব্যাপারে শুধু একটু পার্থক্য আছে, আর এগুলা ইমামদের যতগুলো তরিকা মজহাব কর্মপন্থা সবগুলোর পিছনে দলিল আছে, ঠিক কিনা বলেন? হাত এখানে বাঁধা এটার পক্ষেও দলিল আছে, এখানে বাঁধা এটার পক্ষেও দলিল আছে, নাভির নিচে বাঁধা এটার পক্ষেও দলিল আছে, যে যেখানে বান্দুক বান্দুক না, ঠিক কিনা বলেন? কিন্তু এটা নিয়ে মারামারি, খুঁটাখুঁটি, দলাদলি, এতে মুসলমান আর ইসলামের কি লাভ হবে বলেন? কি লাভ হবে বলেন? তাহলে আমাদের এখন একটা জিনিস দরকার, আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য। কাফের এমন ভাবে তারা কোমর বেঁধেছে, আর প্রত্যেকটা মুসলমান দেশের দায়িত্বশীল মুনাফিকেরা কাফেরদের পরামর্শ তাদের সাথে মিলে মুসলমান খতম করার কাজে লেগেছে, ঠিক কিনা বলেন? তারা যখন সুযোগ পাবে আর এগিয়ে আসবে, তখন তারা কে হানাফি, কে হাম্বলি, কে আহলে হাদিস এটা জিজ্ঞাসা করবে না, ঠিক কিনা বলেন? এখনো ভার্সিটিতে পড়তে গেলে একটা ছেলে যদি দাঁড়িয়ে রাখে, তাহলে কে করে শিবিরের ক্যাডার, এটাকে মারতে পারলে বিনা হিসাবে বেহেশত থাকো, বিনা হিসাবে এটাকে মারতে পারলে, তাহলে আপনি যত রকম যত কিছু করেন, ওরা যখন সুযোগ পাবে তখন হানাফি বললো ছাড়বে না, আহলে হাদিস বললো বোধ হয় ছেড়ে দেবে, দোহাই আল্লাহ, আপনাদের আল্লাহর দোহাই। আবারও বলছি, যে হাত এখানে বাঁধে বান্দুক, এখানে বাঁধে বান্দুক, আমি জোরে বলে আসতে বলে বলুক, ইমামের পিছে কেরা পড়ে না পড়ে পড়ুক, সবগুলোর পক্ষে হাদিস আছে, কি আছে? শত শত বছর চলে গেল, এগুলা নিয়ে কারো মধ্যে খোঁটাখুঁটি হয় নাই, ঠিক কিনা বলেন? আর এই যুগে কিছু কি গজাইছে, খোঁটাখুঁটি লাগাইছে, কোনো কোনো জায়গায় কিন্তু বাংলাদেশে এটা নিয়ে মারামারিও হয়ে গেছে, হয়েছে কিনা জোরে কন? আল্লাহ দোহাই, আমি আপনাদেরকে আবার অনুরোধ করছি, কে কোন মজহাব এটা এখন খোঁজাখুঁজির সময় নয়, কে হানাফি কে আহলে হাদিস এটা নিয়ে খোঁটাখুঁটির সময় নয়, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। তাহলে আল্লাহ বলছেন, কালেমা যে পড়েছে সে হাত এখানে বান্দুক, এখানে বান্দুক না বান্দুক, কাবাতে যারা গেছেন দেখছেন কেউ মুডে আতে বান্ধে না, আফ্রিকার কালাহিগুলার দেখছেন আতে বান্ধে না, তাদের কি নামাজ হয় না? নামাজ হয় না? তাইলে এখন কে আমি জোরে বলেছে, কে হাত এখানে বেঁধেছে, কে বেতের নামাজ কয় রাকাত পড়েছে, তারাবি কারা কয় রাকাত পড়ে, হুজুর বলছেন কোন সময় হুজুর তারাবি আট রাকাত পড়েছে, যুদ্ধের সময় জেহাদের সময় ম্যাটার অফ ইমার্জেন্সি, ম্যাটার অফ ইমার্জেন্সি, কোন সময় হুজুর 12 রাকাত পড়েছে, অধিকাংশ সময় 20 রাকাত পড়েছে, বর্তমান মসজিদে নববীতেও 20 রাকাত হুজুরের পর থেকে, কাবার মসজিদেও 20 রাকাত, এটাও তো একটা ভালো দলিল নাকি? এটাও তো একটা ভালো দলিল। এখন যে 8 রাকাত পড়ে পড়ুক, যে 12 রাকাত পড়ে পড়ুক, 8 রাকাতের পক্ষেও হাদিস আছে, 12 রাকাতের পক্ষেও আছে, 20 রাকাতের পক্ষেও আছে, কিন্তু এইটা লইয়া গুতাগুতি, আমারটা হক তোমারটা যাও জয়ীফ। ইমাম আবু হানিফা জয়ীফ হাদিস চিনেন না কেন? কি মুলা সেটি বেশি বড় হয়ে গেছে,
দোহাই আল্লাহ, ইসলামের স্বার্থে আল্লাহর ওয়াস্তে যে যেই পন্থায় তরিকে আসেন আমল করতে থাকুন। আমাদের জিম্মাদারি আল্লাহর হাতে। ইসলাম একটা মহাসমুদ্র, ঠিক কিনা বলেন? সমুদ্র নয়, মহাসমুদ্র। আমি বলে থাকি কক্সবাজার থেকে চারটা জাহাজ রওনা করেছে, একই সময় নোঙ্গর তুলেছে, তুলে একটা সোনাদিয়া চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে বের হয়েছে, আরেকটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বঙ্গোপসাগরে বের হয়েছে, আরেকটা জাহাজ সন্দ্বীপ চ্যানেল দিয়ে কি বঙ্গোপসাগরে বের হয়েছে, চারটা জাহাজ কলম্বোর দিকে রওনা করেছে, নয় দিন পরে চারটা জাহাজ একই সময় কলম্বো পৌঁছেছে। তাহলে বোঝা যায় রাস্তা চারটা কি কি চালু, এক না চালু। তাহলে বঙ্গোপসাগরের গভীরতা প্রশস্ততা যে দূর, ইসলামের গভীরতা কোরআন হাদিসের গভীরতা প্রশস্ততা তার চাইতে কম না বেশি? এক এক সারে এক এক জায়গা দিয়া গেছে, সবাই মঞ্জিলে পৌঁছেছে। তাহলে বোঝা যায় রাস্তা সবগুলা হবে, সবগুলা চালু, দোহাই আল্লাহ। এটা নিয়ে আপনারা খোঁটাখুঁটি করবেন না, এটা নিয়ে কোনো ঠেলাঠেলি নাই। এই গেল আপনাদের কাছে প্রথম অনুরোধ। এবারে আসুন যে কাবার কথা বলছিলাম, আপনারা জানেন হুজুরের জন্মের 70 দিন আগে ইয়ামানের বাদশা আব্রাহা সে কাবাগত ধ্বংস করার জন্য মক্কায় এসেছিল। সুরায় ফিল আলাম তারা, এই সুরার মধ্যে আল্লাহ এই ঘটনা বিস্তারিত ভাবে বর্ণনা করেছেন। আব্রাহা সে এসেছে যে সারা দুনিয়া থেকে মানুষ কাবা ঘরে হজ করতে আসে। আব্রাহা সে খ্রিস্টান, সে ঘোষণা দিল আমি আমার ইয়ামনে কাবা একটা বানাবো আর সারা দুনিয়াতে প্রচার করে দেব এই বছর থেকে মক্কার কাবা নয় বরং আমার এই কাবা, এটাতে মানুষ যেন জিয়ারত করতে আসে। সে কাবা একটা বানাইছে, বানাবার পরে যত পাবলিসিটি, যত মাইকিং, যত প্রচার করেছে, হজের মৌসুমে দেখা যায় সব মক্কার দিকে, কাবার দিকে, তার এখানে কেউ যায় না। আবার এক আরব যুবক, সে একদিন রাত্রে গিয়ে আব্রাহার বানানো নতুন কাবার মধ্যে পায়খানা করেছে, পায়খানা করে সে যখন উঠে আসে অন্ধকারে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না, আরেকজনের গায়ে ধাক্কা লাগছে, কিরে ভাই তুই কে, কোথা থেকে এসেছিস? আমি পুণ্য কাম করতে এসেছি, নেকের কাম। আর একটু দাঁড় করে আরেকজন হাত দিগুন্দি অন্ধকারে ধাক্কা লেগেছে, কা ভাই তুই কে, আমি একটু সোয়াবের কাম করতে এসেছি। এই ব্যবহার কালিস কালিস গির্জা কাবার বিকল্প, এটার মধ্যে পায়খানা করে টোরে কাম শেষ। আব্রাহা আর একটু মুডে আসলো, এগুলো মক্কার লোকের কাজ হবে, ঠিক আছে চলো, বিশাল হস্তি বাহিনী নিয়ে ইয়ামান থেকে রওনা করলো। রওনা করে কাবা ঘরের দক্ষিণ দিকে আরাফাত ময়দান, আরাফাত ময়দানের দক্ষিণ দিকে ওয়াদিয়ে মহাসার, ওয়াদিয়ে যেখানে আব্রাহার বাহিনীর উপরে আল্লাহর গজব পড়েছিল তার দক্ষিণ পাশে, এটা সেফ জোন, সেফ জোন। এখানে সে 3 দিন অপেক্ষা করে, আর মক্কার কাবার যিনি সংরক্ষক মক্কার নেতা আব্দুল মুত্তালিব, হুজুরের কি সবাই বলেন কি দাদা, তাইলে দেখা যায় কাবার নেতৃত্ব যুগ পরম্পরায় কাল পরম্পরায় কুরেশদের হাতেই ছিল। আর কুরেশ বংশের মতো এত বড় বংশ, এত কুলীন বংশ, এত সৎ বংশ, এত ব্রেইনি, এত ধারালো বংশ মক্কাতে আরেকটা নাই, ছিল না। যার জন্যে কাবার নেতৃত্ব থেকে শুরু করে সব কুরেশদের হাতে। এখন 3 দিনের দ্বিতীয় দিন, প্রথম দিন গেছে, দ্বিতীয় দিন আব্রাহার একদল সৈন্য তারা বিচ্ছিন্নভাবে এসে মক্কায় ঢুকে, আব্দুল মুত্তালিবের আর আব্দুল মুত্তালিবের ভাই ব্রাদার নিজের লোকদের 100 উট আর কিছু বকরি এগুলাকে মাঠের থেকে ধরে নিয়ে তাদের ক্যাম্পে ওয়া দিয়ে মহাসারে সেখানে নিয়ে জবাই করে খেয়ে ফেলেছে। এখন উটের মালিকেরা, ছাগলের মালিকেরা তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে এসে বলে, হুজুর ওই যে আব্রাহা আসছে তার লোকেরা আমার
তিনটা উট নিয়ে গেছে, আরেকজনকে দশটা উট নিছে, আরেকজনে কয় ছয়টা উট নিছে, এতগুলা বকরি নিছে, কয় কে নিছে, ওই আব্রাহা যে মক্কা আক্রমণ করতে এসেছে সে আব্রাহার লোকেরা নিছে। আব্দুল মুত্তালে বলে ঠিক আছে ওয়েট ওয়েট, তোমরা অপেক্ষা করো আমি যাই তার সাথে দেখা করি। আব্দুল মুত্তালে বুড়া মানুষ, সেখানে গিয়ে আব্রাহাকে বলে বাদশা আপনার সাথে আমি একটা অভিযোগ নিয়ে এসেছি। আব্রাহা বলে কি অভিযোগ? আপনার লোকেরা গতকাল আমার লোকদের এতগুলা বকরি, এতগুলা উট, এতগুলা ছাগল মক্কার উপকণ্ঠ থেকে ধরে এনে জবাই করে খেয়ে ফেলেছে। এখন আমার লোকদের অনুরোধে আমি আপনার কাছে অনুরোধ করতে এসেছি, আমার লোকদের উটগুলা বকরিগুলা ছাগলগুলা আপনি ফিরিয়ে দেন। আব্রাহা কয় তোমার মতো গণ্ড মূর্খ তো আমি এর আগে দেখি নাই। কারে কয়? আব্দুল মুত্তালিবের মূর্খতার কি দেখলেন? আগামীকাল যে আমি মক্কার দিকে যাব, তোমাদের কাবা ঘর এটাকে মাটির সাথে মিশাই দেব, আর কাবার চাবিও তোমার কাছে, নেতৃত্ব তোমার কাছে। আমি তো মনে করেছি তুমি কাবার ব্যাপারে কিছু কথা বলার জন্য এসেছ, কাবার ব্যাপারে একটা কথাও তুমি বলো না, তুমি ছাগলের দরবার লই আইস, খাইয়া দেয় আর কাম নাই। আব্দুল মুত্তালিব তখন মুশরিক, মুশরিক দেখেন নীতি নৈতিকতা, কয় ছাগল হইলো আমার, বকরি উট এগুলো হইলো আমার আর আমার লোকদের, কাবার মালিক আমি নই, মক্কার কোনো লোকও নয়, কাবার মালিক যিনি, কাবার দায়িত্ব আমি তার কাছে দিছি। এখন আমার যে উট উট খাইছেন এগুলা ফেরত দেন, দেখছেন কারবার? তুমি তা কাবার জন্য সুপারিশ করো না উটের জন্য আসছো, এটা কি কথা? কয় কাবার মালিক তো আর আমি না, যার কাবা সে দেখবে, ঠিক কিনা বলেন? দেখছে কিনা, দেখছে কিনা? হাজালাহুম বক্ষিত তৃণের মতো একাকার মেশাকার চূর্ণ বিচূর্ণ ধুনিত বিধুনিত হয়ে গেছে। আর যারা আব্রাহার সেনা দলে ছিল, উম্মুর জননী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে একটা হাদিস আছে যে আমি তখন মক্কাতে, আমার বয়স একেবারে কম শিশু, আমি মক্কার অলিতে গলিতে যখন হাঁটাহাঁটি করি, তখন কাবার পূর্ব পাশে হবর ঠাকুর আর উজ্জা ঠাকুরের মূর্তি যেখানে ছিল, এই হবলের মূর্তির সামনে আর উজ্জার মূর্তির সামনে দুইটা অন্ধলোককে আমি ভিক্ষা করতে দেখেছি। পরে জানলাম এই অন্ধলোক দুইটাও ওই আব্রাহা সেনাবাহিনীর সৈন্য, কিছু বলিয়ে গেছে, কিছু পথে পথে মারা পড়ছে, আর কঙ্কর বৃষ্টি যে সব বরবাদ হয়ে গেছে, এই দুইটা চোখের মধ্যে পাথরের গুতা লাগে, চোখ দৌড়া গেছে, এখন হবল ঠাকুরের সাক্ষী করে কাবার সামনে ভিক্ষা করে। বাবরি মসজিদ যারা ভেঙেছে, তারা অনেক অনেক যারা মুখ্য ভূমিকা পালন করেছে, তারা কিন্তু অন্ধ হয়ে গেছে। সময় কথা বলবে, সময় কথা বলবে, দেখি যত ক্যার 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 করে নিজের পাশা ক্ষয় হয়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? ওদের পাশা ক্ষয় হওয়ার সময় হয়ে আসছে, যার জন্য মুসলমানদেরকে নিয়ে এত রকমের কেলেঙ্কারি আর তেলেসমাতি শুরু করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর হাদিস গোজোয়াইহীন, গোজোয়াইহীন, সেটারও সময় গনিয়ে এসেছে। আপনাদের বোধ হয় অসুবিধা হচ্ছে। আচ্ছা, আর একটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি, এবং আজকের আলোচনা ইসলামের আদর্শ ঐতিহ্য আর হুজুরের যেই বংশ কুরাইশ তাদের বৈশিষ্ট্য। হুজুরের পর দাদা, উনি আব্দুল মুত্তালিবের দাদা, তার নাম ছিল মদর, মদর মিম দোয়াত রা, মদর ইবনে কুরাইশ, তিনি তার যুগে কাবার চাবি রক্ষক ছিলেন, জিম্মাদার ছিলেন, হাজিদেরকে পানি পান করাইতেন, খানা খাদ্য এগুলা নিজের পক্ষ থেকে দিতেন, নামটা মদর, মনে রাখবেন আব্দুল মুত্তালিবের দাদা মানে হুজুরের দাদার দাদা, নাম মদর, মিম দোয়াল রা, মদর। বৃদ্ধ হয়ে গেছে বিছানায় শোয়া, মদরের চারটা ছেলে ছিল, সম্পদ ছিল অগাধ। মদর যখন মারা যাবে তখন চার ছেলে তারা এসে বলল, আব্বা আপনি তো চলে যাচ্ছেন, আপনি চলে যাওয়ার পরে আপনার পরিত্যক্ত সম্পদ আমরা সন্তানরা কিভাবে বিলি করব, ভাগ করব, বন্টন করব, এটা আপনি আমাদেরকে একটু বলে দেন, তাহলে সেইভাবে আমরা এটাকে বন্টন করব, যেন ভাইয়ে ভাইয়ে কোনো ঠেলাঠেলি দলাদলি না হয়।
মধুর এই মরণ সজ্জায় মৃত্যু সজ্জায় চার ছেলেকে সামনে ডেকে বললেন, আমি মরে যাওয়ার পরে আমাকে দাফন কাফন শেষ করার পরে তোমরা ইয়ামানে চলে যেও, ইয়ামান। আর এক হাদিসে আছে সিরিয়া দামেস্কে চলে যেও, সেখানে একজন তাওরাতের বড় হুজুর আছে, রাহেব আছে, যেহেতু তাওরাত আসমানি কিতাব, ঠিক কিনা বলেন? তাওরাত কোরআনের আগের, কোরআনের আগের জবুর ইঞ্জিল আসমানি কিতাব। তুমি সেই সিরিয়ার দরবেশ, তাওরাত জবুরের বিশেষজ্ঞ, সেই ধর্মনেতা তার কাছে যেও, গিয়ে বলবে যে আমার আব্বা মারা গেছে, আমাদের এই এই সম্পদ আছে, চাইর ভাই এটাকে কিভাবে ভাগ করে নেব, আপনি তো একজন ধর্মীয় নেতা, তাওরাত জবুর ইঞ্জিল সম্পর্কে আপনি ভালো করে জানেন, আমাদের সম্পত্তিটা কিভাবে ভাগ হবে, আপনি আসমানি কিতাব তাওরাত জবুর থেকে এটা একটা আইন, একটা নির্দেশ ফয়সালা আমাদেরকে লিখে দিন। এখন ওই দরবেশ জিজ্ঞাসা করলো যে লিখে তো দেব, তোমাদেরকে কে পাঠিয়েছে? কে পাঠাইছে? আমাদের বাবা। কয় কি নাম তার? কয় তার নাম মদর ইবনে কুরাইশ, মদর ইবনে কুরাইশ। সেখানে গেছে, গিয়ে এই দরখাস্ত পেশ করেছে, যাওয়ার পথের কিছু খবর, কিছু সামান্য খবর, এটা বলেই আমি শেষ করছি। এটা এই জন্যে হুজুরের বংশ কুরাইশ বংশটা কেমন ছিল, কত সার, কত ধারালো, কত সৎ, তারা মূর্তি পূজা করত, শিরিকি করত, জেনা ব্যবচার করত। কিন্তু মক্কাতে এমন এমন লোকও সেই জাহেলি যুগে ছিল যারা জীবনে কোনোদিন জেনার কাছে যায় নাই, জুয়ার কাছেও যায় নাই, মিথ্যার কাছেও যায় নাই, এমন লোক সেই মক্কাতে তখনও কুরাইশ বংশের মধ্যে একমাত্র ছিল। চাইর ভাই রওনা করেছে কোথায়? সিরিয়া দামেস্ক, ওই বড় হুজুরের কাছে, যে বড় হুজুরের ব্যাপারে তাদের পিতা ওসিয়ত করেছে, তারা যাচ্ছে। এখন তারা দামেস্ক হুজুরের খানকার কাছাকাছি পৌঁছে গেছে, এমন সময় দেখে যে কতগুলা লোক রশি, খেজুর পাতার রশি, বাঁশ, লাঠি, বাবলা কাটার ঢাল, এগুলো নিয়ে সামনের দিকে আসতেছে, আর দূর নজর করে তাকাইতেছে কোথায় 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 কোথায়। এখন এই চাইর ভাই মক্কার দিক থেকে আসে, দামেস্ক শহরে ডুববে, দরবেশের খানকায় যাবে। এখন এদের আসলে উট একটা গত রাত্রে আস্তাবল থেকে রশি ছিঁড়ে ভেঙে গেছে, এটাকে খুঁজে পায় না, যার জন্য রশি লাডি টাডি নিয়ে এখন এই উটের খুঁজে নেমেছে। এখন কোরাইশি চাইর ভাই, কোরাইশি চাইর ভাই তাদের সামনাসামনি পড়লো, পড়ার পরে এখন ওই উটের মালিকেরা জিজ্ঞাসা করে, ভাই আইনা যেহেতু ফ্রম হোয়ার ইউ আর, ফ্রম হোয়ার ইউ আর, তোমরা কোথা থেকে এসেছ, কি তোমাদের পরিচয়? কামরা মক্কার কুরেশ বংশের লোক, কুরেশ নেতা নেতা মদরের ছেলে আমরা। কো ভাই ঠিক আছে, ভালো হয়েছে, আমাদের একটা উট গালকে রাতে হারিয়ে গেছে এবং উটটাকে বহুতক্ষণ তাড়িয়েছি কিন্তু ধরতে পারি না, উটটাকে তোমরা দেখছো টেকছো নাকি? সাইজ ভাইয়ের এক ভাই কয়, ভাই উট আমরা দেখি নাই, উটের কোনো খবরও পাই নাই, সত্য আল্লাহর কসম আমরা দেখি নাই। তবে তোমাদের উটের ডাইন ঠেঙ্গে বামের খুরের অর্ধেক এটা নাই, ডাইন ঠেঙ্গে বাম কিনারের পায়ের খুর এটার অর্ধেক নাই। আসলে উটের অবস্থাও ছিল ডাইন পায়ের বামের খুর নাই। এখন ওই উটের গৃহস্থেরা কনফার্ম হইল যে এই লোকেরা নিশ্চয়ই আমাদের উট জবাই করে খেয়েছে, তা না হলে ডাইন পায়ের বাম কিনারে খুরের অর্ধেক নাই। চলমান উটের থেকে তো এই খবর পাওয়ার কথা নয়, রেফারেন্সের জন্য আপনারা দেখুন তারিখে ইবনে জারির, তারিখে ইবনে জারির তাফসীরে ইবনে কাসির যিনি লিখেছেন, যাকে অনেক বিশেষজ্ঞ দুনিয়া স্বীকার করেছে, ইতিহাসেরও জনক, হাদিসেরও একজন বিশেষজ্ঞ ইবনে জারির। এখন ওই ওরা কয় না তোমরা উট খেয়েছো, কা খোদার কসম খাই নাই, দেখিও নাই, বাম পায়ের খুর যে ভাঙ্গা
অর্ধেক না এইটা কইলা কেমনে? তোমরা যখন উটের খবর সন্ধান জিজ্ঞেস করেছ তখন খেয়াল হয়েছে এখান দিয়ে আসার সময় পথে বালুর উপরে আমরা একটা উটের পায়ের দাগ দেখেছিলাম, দেখছি যে তিন পায়ের দাগ ঠিক আছে, সামনের বাম পায়ের ডান দিকের পাড়ার চিহ্ন অর্ধেক পড়েছে অর্ধেক পড়ে নাই, এতে বুঝলাম ফুলের অর্ধেক আছে অর্ধেক নাই, এটা দেখে বলেছি। দেখছেন কারবার? আর একটু সামনে গেছে, সামনে যাওয়ার পরে এগুলো লোকগুলা বললো ডাইন পায়ের খুর এটাই বলতেছে, তোমরা উট জবাই করে খেয়েছ, চলো তোমাদেরকে আমাদের অন্য কারো কাছে নেব না, তোমরা যে ধর্মীয় নেতা বড় হুজুরের কাছে যাবে, চলো বড় হুজুর তোমাদের বিচার করে দেবে, কেন আমাদের উট জবাই করেছ? খোদার কসম জবাইও করি নাই, খাইও নাই, উট দেখিও নাই। ঘটনায় বলে তোমরা খেয়েছো কুটে কাটে, এটাকে সাবার করেছ, বড় হুজুরের কাছে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে এইবার নালিশ দিছে নালিশ। এখন ওরা যখন বলে আমাদের উট আমাদের উট, দ্বিতীয় আরেক ভাই কয় হুজুর কেবলা বেয়াদব নিয়েন না, এদের যে উটটা হারিয়ে গেছে সেই উটটার ডান চোখও তো কাদা, ডান চোখ নাই। বড় হুজুরে উটের মালিকদেরকে জিজ্ঞেস করে ঘটনা কি তাই, ডান চোখ নাই। এইবার কে হুজুর এইবার যে উট জবাই করে খেয়েছে আর কোনো সন্দেহ আছে? দেখেন আপনি বাম পায়ের খুর নাই, ডান চোখ নাই। এরপরে আরেক ভাই দাঁড়িয়ে বলল তোমাদের উটটা নিশ্চয়ই আস্তাবল থেকে রশি ছিঁড়ে ভেঙে গেছে, তোমরা সারা রাত দৌড়াইছ, কহ এটাও ঠিক। এগুলি দরবেশ বড় হুজুর জিজ্ঞেস করে যে উটের ডান পায়ের বাম দিকের খুরের অর্ধেক নাই, উট দেখো নাই আমি মেনে নিলাম, এটা বুঝলা কি করে? আমরা জমিনের উপরে উটের চারটা পায়ের দাগ পেয়েছি আগা গোড়া, কিন্তু উটটার পায়ের দাগ আমরা দেখেছি ডান পায়ের বাম দিকের খুরের অর্ধেক, ডান দিকের অর্ধেকের দাগ পড়েছে বালুর উপরে, বাম দিকের অর্ধেকের দাগ পড়ে নাই। এই পায়ের চিহ্ন এটা দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি উটটার পায়ের এই অবস্থা। এবার বড় হুজুরে উটের মালিকদেরকে জিজ্ঞাসা করে ইজ দিস কারেক্ট, ওরা যেটা বলছে এটা কি ঠিক? চারি ভাই করে খোদার কসম বাম পায়ের এখান দিয়ে ডাইন পায়ের এটা নাই। দরবেশ কিছু বুঝে না, উট দেখে নাই, আর এরা কোরেশের ছেলে, কোরেশের তো মিথ্যা কথা বলে না, এটা তাদের ঐতিহ্য ইসলামের আগের কথা বলছি। এইবার দ্বিতীয় ভাই উটের যে ডাইন চোখ কাদা, উট দেখো নাই ঠিক আছে আমি মেনে নিলাম, ডাইন চোখ কানা এটা কেমনে বুঝেছ? দেখেছি রাস্তার দোনো দিকে সুন্দর সুন্দর ঘাস আছে, সুন্দর সুন্দর ঘাস, এত তরুতাজা ঘাস দেখলাম যে শুধু বাম দিকের ঘাস খাইছে, বাম দিকের ঘাস খাইছে, ডান দিকে তার চাইতে ভালো ভালো ঘাস আছে, একটা কামড়ও দেয় নাই। এতে করে আমরা বুঝেছি ওই উটটা এক ব্যাটারি, তার এক চোখ কানা। ওই হুজুর কোরের সন্তানদেরকে জিজ্ঞেস করে ইজ দিস ফ্যাক্ট, ঘটনা কি ঠিক? কা হুজুর হ, ডান চোখ কানা। উটটা আস্তাবল থেকে পালিয়ে ভেঙে গেছে, এটা কেমনে বুঝলাম? খাইছে তো এক কিনারের ঘাস আর এক কিনারের খায় নাই, এতে বুঝলাম ওই কিনারের চোখে নাই। এরপরে দেখলাম যে কিনার খেয়েছে এখান দিয়ে কয়েক কামড় খেয়েছে, আবার খায় নাই ভালো, আবার সামনে যেয়ে একটু খাইছে, আবার ভালো, আবার সামনে যেয়ে মাঝে মাঝে খাইছে, এতে বুঝা যায় দোষে আর খাইছে, দোষে আর খাইছে। ইস কি সাংঘাতিক কথা রে, কি ব্রেন, কত সার, কত ধারালো। মুসলমানরা হিজরত করে আবিশি নিয়ে গেছে জানেন, নবুয়তের ষষ্ঠ বছরে, নবুয়তের ষষ্ঠ বছরে নাজ্জাশীর রাজ দরবারে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। মক্কার নেতারা আমর ইবনুল আস তার নেতৃত্বে একটা দূত একদল পাঠালো মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য, ইতিহাস অনেক লম্বা। এবার নাজ্জাশী সে মুসলমানদেরকে জিজ্ঞেস করে তোমাদের কারো হাত ভাঙ্গা, কারো ঠ্যাং ভাঙ্গা, কারো একশো গুডাইয়া ফলাইছে, কাউজুর এই নির্যাতনের জন্যই তো জান বাঁচার জন্য, বাঁচানোর জন্যে আপনার শাহী দরবারে আমরা রাজনৈতিক আশ্রয় চাওয়ার জন্য এসেছি। এমন সময় আমর ইবনুল আস বলে বাদশাহ হুজুর নমস্কার নমস্কার, সালাম সালাম, কয় কি হয়েছে?
মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু সন্ত্রাসী, মক্কার কিছু উগ্রবাদী। আমরা খবর পেয়েছি মক্কায় মানুষের পাবলিকের জেনারেল পাবলিকের ধরা মার খেয়ে আপনার দেশে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। আমরা তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছি। নাদ্দাসী তো রাজমাথা, এরা দুষ্ট, এরা এই, এরা সেই, এরা এত খারাপ, দেশ থেকে পালিয়ে এসেছে, তোমরা বেঁচে গেছো, আরো ভালো হয়েছে, ফিরিয়ে নেওয়ার জন্য এত গরজ কেন? হুজুর, কুরাইশ নেতারা কইছে এতদিন এরা নতুন ধর্মের দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়, আমরা কতদিক থেকে আগল টাগল দিয়েও তাদের দাওয়াত ফিরাইতে পারি না। দিন দিন ওদের দল ভারী হইতেছে, যার জন্য আমরা তাদেরকে যেখানে পাই একটা একটা করে ধরো, সকাল বিকাল নাস্তা করো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? দেড় হাজার বছর আগের কাফের বেঈমান মোনাফেকের সুর যেটা ছিল এই যুগে সুর হুবহু মিলে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এখন এই মায়ের তো সহ্য করতে না পারে তারা এখানে এসেছে। এখন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর ইবনে আবু তালেব, নবীজির চাচাতো ভাই, তিনি ওই মুহাজিরদের গ্রুপ লিডার, দলের আমির। তিনি দাঁড়িয়ে একটা বক্তৃতা করলেন। বক্তৃতা করার পরে বাচ্চা শুধু শুনতেছে, শুধু শুনতেছে, আমরা এই ছিলাম, এই ছিলাম, আমরা মদ খেতাম, চুরি করতাম, ডাকাতি করতাম, খুন রাহাজানি করতাম, কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিতাম। নবী মোহাম্মদ কোরআন নিয়ে এসেছেন, আমাদেরকে এইভাবে হেদায়ত করেছেন, আমরা তার দিন গ্রহণ করেছি। এখন আমাদের মধ্যে ওই ধরনের দুই নম্বরই কোনো কাজ নাই, আমাদের মধ্যে কোনো ওয়াদা খেলাফি নাই, মিথ্যাবাদী নাই, চোর ডাকাত সন্ত্রাসী কিচ্ছু নাই, আমরা একমাত্র পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বাদশা আমর ইবনে আস, যেই কুরাইশ নেতা এই মুসলমানদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে আর কি, কুরাইশরা চিঠি নিয়ে পাঠাইছে। এখন আমর ইবনে আসকে জিজ্ঞেস করে, যেই মায়ের ওদেরকে মেরেছ তাদের শরীরে দাগ জখম দেখলেই বোঝা যায় তারা রাজনৈতিক আশ্রয় পাওয়ার যোগ্য, এটা মানবতার দাবি। এখন তাদের যেই নেতা মোহাম্মদ, নেতা যেরকম শিষ্য সেরকম না হইলেও সেই মানের হয়, মানের হয়, ঠিক কিনা বলেন? এখন এদের লিডার মোহাম্মদ যে নতুন ধর্ম প্রচার করে, কালেমার শিক্ষা দেয়, মোহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন? নাদ্দাসী জিজ্ঞাসা করেছে কাকে? আমর ইবনে আসকে। আমর ইবনে আস রাজদরবারে দাঁড়িয়ে বলে, বাদশা হুজুর মিথ্যা বলতে পারবো না, সত্য বলা কুরাইশের ঐতিহ্য, আমাকে বলতেই হচ্ছে মোহাম্মদ এজ এ ম্যান মানুষ হিসাবে কেমন, এটা যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে বলতে হবে, মোহাম্মদের মতো ভালো মানুষ মক্কা আরেকজন নাই, মোহাম্মদের মতো সত্যবাদী মক্কা আরেকজন নেই, মোহাম্মদের মতো আমানতদার মক্কা আরেকজন, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাদিকুল ওয়াদিল আমিন। আমার ভাইয়েরা সাহাবীদের কাতারে যারা আছেন, এই জমিনে যারা দাঈয়ে আল্লাহর কাজ করতেছেন, দীনের দাওয়াতি কাজ করছেন, যেসব ভাইয়েরা, যেসব মুরব্বীরা, দীনের দাই, দীনের রায়, দীনের নকিব, আপনাদের কাছে আমার একটা দরখাস্ত আরজ থাকবে, সেটা হলো দীনের বেলায় ঘোড়ার পিঠে দীন কায়েমের সিপাহী দীনের দাওয়াতি কাজ করবেন, আর রাতের বেলা নামাজের মুসল্লায় আল্লাহর সাথে সেজদা দিয়ে কোরআন পড়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করবেন। আল্লাহর সাথে সম্পর্ক যদি তৈরি করতে না পারেন, তাহলে কোনো বিপদে আল্লাহ সাহায্য করবেন না। সাহাবায়ে কেরামদের ব্যাপারে হাদিসে এসেছে, ফুরসানুল লাইল রুকবানুল নাহার, তারা দিনে ছিলেন ঘোড়ার পিঠে, ঘোড়ার পিঠে তলোয়ার হাতে সিপাহী, আর রাতে ছিলেন নামাজের মুসল্লায় সব জিন্দাদারা আবেদ। তাইলে আমাদেরকে একামতি দিনের দাওয়াতও দিতে হবে, দায়ী আল্লাহর দায়িত্বও পালন করতে হবে, আর রাতে রাতে বেশি বেশি করে তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। তাইলে আমরা যদি হাত তুলি সঙ্গে সঙ্গে আল্লাহ আরশকে ফুটবে, ঠিক কিনা বলেন? তাইলে এখন সময়ের দাবি এটা, সারা দুনিয়া যেইভাবে মুসলমান নির্মূল করার অভিযানে লেগেছে, এখন মুসলমান যদি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে, ঝালাই করে আল্লাহর সাথে সম্পর্কিত হতে না পারে, তাহলে মুসলমানদের আমাদের অস্তিত্ব কিছুতেই রক্ষা করা যাবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কোনো ভাই কি আমার উপরে রাগ করেছেন? আসলে আমি যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা হাদিস কোরআন তাফসির ইসলামের ইতিহাস ঐতিহ্য থেকে বলেছি, এবং আমার ঘড়িতে আমি সোয়া এক ঘন্টা কথা বলেছি,
আর আমার এই বয়সের জন্য সোয়া এক ঘন্টা কিন্তু অনেক বেশি, ঠিক কিনা বলেন? তা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, যেহেতু মাহফিল আগামীকালও আছে, আর আগামীকাল যারা আসবেন আমার চেয়ে অনেক বড় বড়।